লাইকুম আসসালাম রহমতুল্লিবর যে আমাদের সম্মানিত ভাই জানাব শাহীন জানতে চেয়েছেন যে কোনো মহিলা যদি তার বিয়ে নিজের বিয়ে নিজে করে অর্থাৎ কোনো মহিলা যদি অভিভাবক ছাড়াই বিয়ে বসে সে বিয়া কোরআন হাদিসের আলোকে তার বিধান কি আলহামদুলিল্লাহ ওয়াহেদা সাল্লা সালাম আলহাম নবী আবা আদমাব সম্মানিত ভাই আমরা প্রত্যেককেই জানি কোনো মহিলা নিজে নিজে বিয়ে বসতে পারে না এবং কি কোনো মহিলা মহিলার বিবাহ দিতে পারে না চাই তার মা হোক খালা হোক নানি হোক দাদি হোক বিয়েতে অভিভাবকের উপস্থিতি জরুরি যা আলা রাসুল আলহী সালতুসাল্ম স্পষ্ট ভাষায় বলেছেন আন আর ইমু সার আদি আল্লাহ কাল কাল রাসুন আল্লাহে সনাল্লাহ আলাইসাল্লাম লা নিকা রাসুল সাল বলেছেন অভিভাবক ব্যতীত কোনো বিয়ে হবে না এখন কথা হলো এই যে কোনো মহিলার যদি তার অভিভাবক তার কল্যাণ না চায় তার ভালো যদি না চায় তাহলে সেটা ভিন্ন কথা এই ক্ষেত্রে তাদের আপসে মীমাংসা কারো করে দেওয়া উচিত এই বিষয়ে একটি মীমাংসায় আসা চাই যেহেতু যখন কারো অভিভাবক তার মেয়েকে কার সাথে বিয়ে বিবাহ দিতে চায় তার আগে এটাও জরুরি যে মেয়ের অনুমতি নেওয়া যদি সেই মেয়েটি সেই জায়গায় অর্থাৎ তার বাপে বা তার অভিভাবক যেখানে বিয়ে দিতে চায় সেখানে যদি মেয়েটি অস্বীকার করে তাহলে সেই ক্ষেত্রে মেয়ের অভিভাবক জবরদস্তি বিবাহ দিতে পারে না আজ আমাদের দেশে মেয়ের অভিভাবক জবরদস্তি বিয়ে দিয়ে দেওয়ার কারণেই আজ মেয়েরা তারা বাড়ি ছাড়া হয় এবং অভিভাবক ছাড়াই কোর্ট কাচারির মাধ্যমে তারা বিবাহ করে থাকে এবং এই বিবাহ কোরআন হওয়া হাদিসের আলোকে সে বিবাহ বাতিল যারা অভিভাবকের অনুমতি ছাড়াই কোর্ট কাচারির মাধ্যমে বিয়ে করে থাকে এ বিয়ে ইসলামে জায়জ নাই فار الله با رب العالمين سوره بقره 232 شماره آیهه स्पष्ट واذا طلقتم النساء ففاولغن اجلهن فلا تعذلنه <applause> أَنْ يَنْكِحْنَ ازواجهن اذا تراضوا بينهم بالمعروف ذلك يُعَدُ به من كان منكم يمن بالله واليوم الاخر لكم والله يعلم وانتم لا تعلمون এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন যে যখন তোমরা স্ত্রী লোকদেরকে তালাক দাও তৎপর তারা তাদের নির্ধারিত সময় পৌঁছে যায় তখন তারা উভয়ে যদি পরস্পরে প্রতিবিহিতভাবে সম্মত হয়ে থাকে সেই অবস্থায় স্ত্রীরা নিজ স্বামীদেরকে বিয়ে করতে গেলে তোমরা তাদেরকে বাধা প্রদান করো না তোমাদের মধ্যে যে আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর উপদেশ দেওয়া হয়েছে তোমাদের জন্য এটা ও পবিত্রতম ব্যবস্থা এবং আল্লাহ আছেন অবগত তোমরাও না এই আয়াতে আল্লাহ তারা বিয়ের জন্য মেয়েদেরকেও সম্বোধন করা হয় নাই বরং অভিভাবকদেরকেই করা হয়েছে এর অর্থ এই মেয়ে চায় কুমারী হোক তার হোক বিধবা হোক নিজে নিজের বিয়ের ব্যবস্থা করতে পারে না আর যদি কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া সন্তুষ্টি ছাড়াই যদি বিয়ে করে ফেলে সে বিয়ে বা আতেল একথা আল্লাহ রাসুর আলীসাল্তু সালাম স্পষ্ট ভাষায় বলেছেন মায়েশা থেকে বণ্ডিত আয় ইয়ুম আমরাত ইন্নাকা হাত বে রেদ নে বলি উহা ফানিকা হাওয়াবাতেল বা নিকা হাওয়াবাতিল ভা নিকা হওয়া বা হাদিস আদিসটি তিরমিজির মিজির রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া যে নারী তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহের বন্ধনে আবদ্ধ হলো ওই বিয়ে বাথিল ওই বিয়ে বাতিল ওই বিয়ে বাতিল তাহলে আমরা বুঝতে পারলাম যে অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ সম্পূর্ণ হয় না তো মেয়েদের অভিভাবক কারা প্রথম মেয়ের পিতা তার অভিভাবক পিতা না থাকলে তার ভাই বা চাচা দাদা ইত্যাদি অভিভাবক হতে পারে তবে এক্ষেত্রে স্মরণীয় হলো এই যে যদি কোনো মেয়ের বাবা থাকে বাবা থাকা কালে অন্য কেউ অভিভাবক হতে পারে না তদরূপ মেয়ের ভাই বা চাচা যদি থাকে অন্য কেউ দূরে আত্মীয় অভিভাবক হতে পারে না তাই নিকট আত্মীয় থাকলে দূরে আত্মীয় পশ্চিমকালেও অভিভাবক হতে পারে না অভিভাবকদের মাঝে যদি মতানক্য দেখা যায় সেই ক্ষেত্রে করণীয় হলো এই যে তাদের মধ্যে আপসে মীমাংসা করে নেওয়া আর একটা জিনিস যেটা আমি প্রথমে বলেছিলাম মেয়ে কুমারী হোক বা বিধবা হোক উভয়ের বিয়ের জন্য অভিভাবকের অনুমতি বা সন্তুষ্টি জরুরি এবং হাদিসের মধ্যে এসছে আব্বাস রাজি আল্লাহন থেকে বর্ণিত নবী করিম সুসালাম বলেছেন যে বিধবা নারী তার অভিভাবকের চেয়ে বিয়ের ক্ষেত্রে তার নিজের অধিকারী বেশি কুমারীর নিকট অনুমতি চাইতে হবে আর তার অনুমতি হল চুপ থাকা হাদিসটি মুসলিম তাই এক মেয়ে অপর মেয়েরও অভিভাবক হতে পারে না অভিভাবক ব্যতীত মেয়ে নিজে নিজের বিবাহ ব্যবস্থাও করতে পারে না এবং অভিভাবকের অনুমতি ছাড়া যদি কোনো মেয়ে বিবাহ করে সেই মেয়েকে বেবিচারিণী বলা হয়েছে আদিষ্ট এমনি মাজার আবু হরার থেকে বর্ণিত আল্লাহ রাসুল আলী সাল্লা সালাম বলেন যে এক মেয়ে অপর মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারে না এবং মেয়ে নিজে নিজের বিয়ের ব্যবস্থাও করতে পারে না কেননা বেবিচারিণী নিজে নিজের বিয়ের ব্যবস্থা করে থাকে তাই আমাদের উচিত যে মেয়েরা কোনো অবস্থাতেই যেন নিজেরা নিজের বিয়ে ঠিক না করে এবং বিয়ে না বসে তবে মেয়ের সন্তুষ্টির বাহিরে অভিভাবকদের জোরপূর্বক কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না তাই কোনো অভিভাবক কোনো মহিলার যদি জোর জবদস্তি যদি বিয়ে দিয়ে ফেলে সে বিবাহ ভেঙে দেওয়ার বিধান রয়েছে সে মেয়ে কোর্ট কাছারির মাধ্যমে বা আলিম ওলামাদের মাধ্যমে মীমাংসা এসে সে বিবাহ ক্যান্সেল করাতে পারে তাই মেয়ের অসন্তুষ্টিতে জোরপূর্বক বিয়ের ব্যবস্থা করা অভিভাবকের উচিত না এই জন্যই বলা হয়েছে যে তাদের কাছে অনুমতি নেবে আর তাদের অনুমতি হচ্ছে চুপ থাকা যেমন আবু দাউদের মধ্যে একটি আদিস আছে আবু হরাদ বর্ণিত আল্লাহ রাসুল্লা আলহি সালাতসাল্লাম বলেছেন যে কুমারী মেয়েকে তার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে সে যদি উত্তরে চুপ থাকে তাহলে এটাই তার অনুমতি আর যদি অসম্মতি জানায় তাহলে তাকে জোরপূর্বক বিয়ে দেওয়া যাবে না তাই এখন কথা হলো এই প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন সে ভালো আকিদার হোক বা খারাপ আকিদারই হোক না কেন মেয়ে তার ইচ্ছাকৃতভাবে নিজে নিজে বিবাহ বসতে পারে না তাই তাদের বিয়ে ভেঙে দিয়ে তার অভিভাবককে বোঝানোর মাধ্যমে নতুন করে আগ করতে হবে নতুন করে বিবাহ পড়াতে পড়াতে হবে যদি তারা বিয়ে করে থাকে এ বিয়া কোরআন এবং সহি হাদিসের আলোকে বিবাহ ঠিক হয় নাই তাই তারা বিয়া ভেঙে দিয়ে তার অভিভাবককে বোঝানোর মাধ্যমে তারা কি করবে পুনরায় বিবাহ বসবে এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত বাকি আল্লাহ আলম দেওয়ালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত